নমস্কার, আমি অন্বেষা। আপনারা দেখছেন মালদা টুডে। আসছে বিস্তারিত খবরে। সাপে কাটা রোগীর মৃত্যু, ভাঙচুর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চারজন ডাক্তারকে ধরে মারধর, তুলকালাম মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। নিরাপত্তার দাবিতে পরিষেবা ছেড়ে বিক্ষোভ অবস্থানে জুনিয়র ডাক্তাররা। সিনিয়র ডাক্তাররা কখনো তাদের সঙ্গে থাকে না বলে অভিযোগ, এমনকি কোনো নিরাপত্তারক্ষীরাও থাকে না, তাই বারবার রোগীকে পরিষেবা দেওয়ার সময় তাদেরই হামলার মুখোমুখি হতে হয় বলে অভিযোগ তুলেছেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষ যতক্ষণ না তাদের নিরাপত্তা ও নিয়মিত ডিউটির সময় সিনিয়র ডাক্তারদের থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন না, ততক্ষণ তাদের অবস্থান চলবে। পুরাতন মালদার নলডুবির বাসিন্দা এক সাপে কাটা রোগীকে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়, তারপরেই শুরু হয়ে যায় তাণ্ডব। একটা নাগাদ, তারপরে বেঁধে টেঁধে এনেছিল হসপিটালে, সঙ্গে সঙ্গে এনেছে। এখানে এসে মামা কথা বলেছে, ইঞ্জেকশন দিয়েছে, যে সিনিয়র ডাক্তার ছিল না কোনো, তো বাদনটা দিয়েছিল, দিয়ে ইঞ্জেকশন মেরেছে একটা, দিয়ে তারপর বাদনটা খুলে দিয়েছে জুনিয়র ডাক্তারগুলো। তারপর কিছুক্ষণ পরে ও বমি করেছে, তারপর অবস্থা খারাপ, মারা গেছে। এই বাচ্চা নিয়ে জানো মারা গেছেন? হ্যাঁ। তো এখানে কি চিকিৎসা হয়েছিল? চিকিৎসা ঠিকঠাক হয়নি, ওই জাস্ট ইঞ্জেকশনটাই দিয়েছিল। আপনারা ডাক্তারকে বলেছিলেন? বলেছিল, আমার দাদারা ছিল তো। আমি তো আপনার চিকিৎসা কি হয়েছে, চিকিৎসা করেছে ডাক্তাররা? চিকিৎসা ইঞ্জেকশন জাস্ট দিয়েছিল, আর কিছু না। আর তারপরে বাদনটা খুলে দিয়েছে। না, আপনাদের অভিযোগটা কি চিকিৎসা হয়নি? না, চিকিৎসা হয়নি ঠিকঠাক। কি নাম? না জেনে, জুনিয়র ডাক্তার না জেনে বাদনটা খুলে দিয়েছে। কোথায়? সাপের ছবিও দেখানো হয়েছে। প্রথমত আমরা এখানে সবাই ইন্টার্ন ডাক্তার আছি, আমরা এখানে ডিউটি করি, আমরা এখানে শিখি, আমরা MBBS পাস করে এখানে শিখছি সবাই, আমরা এখানে ডিউটি করছি। এবং এর মধ্যে পেশেন্ট খারাপ হওয়া, ভালো হওয়া, সেটা পেশেন্ট কীভাবে আনা হয়েছে সেটার উপরে নির্ভর করে। আমরা আমাদের ওষুধ যেটুকু দেওয়া সেটুকু দিই, তার মধ্যে পেশেন্ট পার্টি আমাদের উপরে হামলা করে ফেলে, পেশেন্ট পার্টি ভাঙচুর করছে, পেশেন্ট পার্টি রীতিমতন চেয়ার ভেঙে এসছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন চাইলে। আজকে আমাদের দাবি হচ্ছে আমাদের মানে ন্যূনতম সেই সিকিউরিটিটা কেন নেই প্রথমত, এবং এইটুকু অন ডিউটি ডাক্তারকে মারা হচ্ছে এবং সেখানে আমাদের সিকিউরিটিটা দেওয়া হচ্ছে না, আমরা মার খাচ্ছি তারপরে সিকিউরিটি আসছে। এখানে পেশেন্ট পার্টি ঢুকে যাচ্ছে 5-6টা 10টা করে, এর মধ্যে ইতিমধ্যে একটা এরকম ঘটনা ঘটে হচ্ছে যেখানে কিনা বন্দুক নিয়ে ঢুকেছে পেশেন্ট পার্টি। হ্যাঁ, আপনাদেরকে এইটুকু এনশিওর করতে পারি, এইখানে আমরা যারা আছি আমরা সব ইন্টার্ন ডাক্তাররা এখানে প্রোটেস্ট করছি, এর জন্য অন্য পেশেন্ট পার্টিদেরকে হ্যাম্পার হতে হবে না, এটুকু আমি এনশিওর করছি। কারণ কি, বাকি যারা আছে আমাদের RMO, আমাদের হাউস স্টাফ, আমাদের স্যাররা, তারা পেশেন্ট দেখছে, পরিষেবা কিন্তু বন্ধ হয়নি। আমাদের একটা দাবি থাকবে এখানে যে এই যে ঘটনাগুলো ঘটে, আজকে হয়েছে এটাই, পেশেন্ট ঢুকেছে, পেশেন্টের অবস্থা, সাপে কাটা পেশেন্ট ঢুকেছে, অনেক চন্দ্রপোড়া সাপ কেটেছে, হ্যাঁ এক্স্যাক্টলি চন্দ্রপোড়া সাপ কেটেছে, নিউরোটক্সিক সাপ, ওটা পেশেন্টের রক্ত নিয়ে সেটাকে পরীক্ষা করা হয়, পরীক্ষা করা হয়েছে, রক্ত জমেছে, সেটা দেখে আমরা ওষুধও দেওয়া হয়েছে। পেশেন্ট তার 10-15 মিনিটের মধ্যে হয়তো কোলাপস করেছে, সেই ক্ষোভে পেশেন্ট পার্টি কিছু না জেনে না জিজ্ঞেস করে আমাদের উপর হাত তুলেছে। 10-15 জন নিয়েছে, মব অ্যাটাক হয়েছে। হ্যাঁ, মব অ্যাটাক হয়েছে। হয়েছিল একটা স্নেক বাইট পেশেন্ট লেট আওয়ারে এসেছিল, আমাদের এখান থেকে যাবতীয় চিকিৎসা করা হয়েছে, ইয়ারলি 10 ইউনিট দেওয়া হয়েছে, যা কিছু মেডিসিন সমস্ত কিছুই দেওয়া হয়েছিল, বাট আনফর্চুনেটলি পেশেন্টটা মারা গেল। কিন্তু ওদের পার্টি জোনা পজিশন দিয়ে আমাদের 8-9টা ইন্টার্নকে মারধর করেছে, পুলিশ আসতে দেরি করেছে, সেই জন্যই আমাকে সাপে কাটা রোগীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র চেহারা নিয়েছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। কর্মবিরতিতে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই জট কাটিয়ে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে জুনিয়র চিকিৎসকদের নিয়ে সোমবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক মৃদুল হালদার, মালদা মেডিকেল কলেজ হাসপাতালের MSVP পুরঞ্জয় সাহা সহ অন্যান্যরা।
আলোচনা সভায় জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা, ওয়ার্ডে পুলিশি টহল সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, রবিবার রাতে সাপে কাটা এক রোগীর মৃত্যুকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। ভাঙচুর করা হয়েছিল হাসপাতাল। ঘটনায় আহত হয়েছিল চারজন জুনিয়র চিকিৎসক। এই ঘটনার পর নিজেদের নিরাপত্তার দাবি নিয়ে কর্মবিরতিতে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার সেই জট কাটিয়ে জুনিয়র চিকিৎসকদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। যে আলোচনা সভায় প্রশাসনিক আধিকারিক এবং মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে জুনিয়র ডাক্তারদের একাধিক দাবি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস এবং আগামীতে কার্যকরী করার প্রতিশ্রুতি দিয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের MSVP পুরঞ্জয় সাহা। কালকে যেটা হয়েছিল যে পেশেন্টটা এসেছিল খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে স্নেক বাইট নিয়ে, আমাদের এখানে হাফ অ্যান আওয়ারের মতো ছিল, যাবতীয় চিকিৎসা দিয়েও আনফর্চুনেটলি পেশেন্টটাকে আমরা বাঁচাতে পারিনি। তো তার জন্য পার্টিরা আমাদের ইন্টার্নদের মারধর করেছে, সেই জন্য ওরা কিছুক্ষণের জন্য কর্মবিরতি রেখেছিল। তো আমরা পুরোটাই আজকে রিভিউ করলাম। ADM জি স্যারও ছিলেন, তাতে আমরা কয়েকটা ফল্ট খুঁজে পেয়েছি, সেটা নিয়ে তার উপর আমরা অ্যাকশন নেব কলেজ কাউন্সিল মিটিং অ্যান্ড RKS মিটিংয়ে। আর আমাদের ইন্টার্নদের যে সমস্ত সিকিউরিটি নিয়ে ছিল প্রবলেম ছিল সেটা আমরা ঠিক করে দিয়েছি, ওরা কাজে যোগ দিয়ে দিয়েছে। পুলিশ পোস্টের একটা দাবি ছিল, পুলিশ রাউন্ড দেবে, পুলিশ রাউন্ড দিচ্ছিলেন না সেটাও বলে দেওয়া হয়েছে, পুলিশ রাউন্ড দেবেন। আর আমাদের সিকিউরিটিগুলো ঠিকঠাক ডিউটি করছে। যে ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে যে স্টেপ নেওয়া উচিত সেইগুলো নিয়ে ডিসকাশন হয়েছে। ADM জি স্যার এসেছিলেন, পুলিশের সব কর্তৃপক্ষ থেকে লোক এসেছিলো, আমাদের MSVP স্যারও ছিলেন। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল আমাদের সিকিউরিটি ঠিকঠাক করে দেওয়া হবে এবং এরপরে এরকম সমস্যা আর হবে না। এবার যদি এরপরে এরকম কোনো সমস্যা আমরা আবার ফেস করি, আমরা অবশ্যই নিজেদের সেফটিটা আগে দেখবো অবশ্যই, এবং আমরা আবার হয়তো সেই পেন ডাউন আমরা আবার করে দেবো অবশ্যই। আমরা আবার আজকের থেকে নর্মালি কাজ শুরু করবো, কারণ কি আমরা চাই না যে কোনো পেশেন্ট পার্টির হ্যাম্পার হোক, পেশেন্ট দেখা বন্ধ হোক, সেটা আমরা চাই না। পাশাপাশি এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করলো ইংলিশ বাজার থানার পুলিশ। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। ধৃতরা হলো সনাতন ঘোষ, চাঁদ ঘোষ, বাপন ঘোষ এবং রাজু ঘোষ। পুরাতন মালদার নলডুবি, মঙ্গলবাড়ি এবং ইংলিশ বাজার থানার কমলাবাড়ি এলাকায় বাড়ি ধৃতদের। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে শিল্পের সমাধানে জেলা জুড়ে কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 2023 সালের আগস্ট মাসব্যাপী উদ্যোগীদের সাথে সাক্ষাৎ শিল্পের সমাধানে কর্মসূচি সারা রাজ্য জুড়ে গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে সোমবার বিকেলে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে 2টি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সবুজ পতাকা উড়িয়ে ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল, মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ATM রফিকুল হোসেন সহ অন্যান্য আধিকারিকরা। 1-18 আগস্ট চলবে শিল্পের সমাধানে কর্মসূচি। জেলার সমস্ত ব্লকে ধাপে ধাপে আয়োজন করা হবে শিল্প সমাধানে কর্মসূচি। জেলাশাসক নিতিন সিংহানিয়া বলেন, 1-18 আগস্ট পর্যন্ত বিভিন্ন ব্লকে শিল্পের সমাধানে কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিভিন্ন দপ্তরের সহযোগিতায় জেলা জুড়ে বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে শিল্পের সমাধানে কর্মসূচি পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, আমাদের মালদা জেলাতেও 1-18 তারিখ অবধি বিভিন্ন ব্লক স্তরে এবং জেলা স্তরে সেটা পালিত হতে চলেছে। এবং আমাদের এখানে প্রত্যেক ব্লকে 5 দিন করে এই কর্মসূচি হবে। প্রথম ধাপে প্রথম সপ্তাহে মানে 1-5 আগস্ট বামনগোলা, হাবিবপুর, ওল্ড মালদা এবং ইংলিশ বাজার এই প্রত্যেক ব্লকে, ব্লকের যে সমষ্টি উন্নয়ন আধিকারিকদের করণ আছে তার পাশেই এই কর্মসূচি হচ্ছে, যেখানে বিভিন্ন দপ্তর, MSME যে সেক্টর আছে তার সঙ্গে রিলেটেড এবং আরও আরও আমাদের লাইন ডিপার্টমেন্টস, ফর এক্সাম্পল আমাদের মাইনরিটি দপ্তর আছে, ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর আছে, কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর, তার সঙ্গে উচ্চশিক্ষা দপ্তর, কৃষি দপ্তর, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং পঞ্চায়েত দপ্তর, সবাইকে নিয়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে
বিভিন্ন টাইপস অফ লোনস থেকে শুরু করে উদ্যম রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপনার এআইএফ ফান্ড থেকে শুরু করে আরও আপনার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, যেটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ স্কিম আছে, সেটা ফ্যাসিলিটেট করে লোন প্রোভাইড করা, এবং আর্টিশান এবং বিভার্স ইনভেস্টমেন্ট করা, পুরো যে আছে বিভিন্ন অ্যাসপেক্টসগুলো টেক আপ করা হবে। পুরো প্রিপারেশন হয়ে গেছে এবং কাল থেকে কাজ শুরু হবে। 3টে সপ্তাহে 5টে করে ব্লক আমাদের 18 তারিখের মধ্যে আমরা কভার করব। মালদা টুডে। ব্যাগ ভর্তি বোমা পড়ল গায়ে, প্রচণ্ড বিস্ফোরণ, গুরুতর আহত শিশু। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের নারায়ণপুর চর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে আহত শিশুটি মোষ চড়াতে গিয়েছিল, হঠাৎ তার তেষ্টা পায়, তেষ্টা নিবারণের জন্য জল খেতে যায়। জল খেয়ে একটি গোয়াল ঘরের খুঁটিতে হেলান দিয়ে বসে থাকলে খুঁটিটি নড়ে গিয়ে বোমির ব্যাগ পড়ে যায় বলে অভিযোগ পরিবারের। তাতে বোমার বিস্ফোরণ ঘটে, এতে আহত হয় 10 বছরের পঞ্চম শ্রেণীর ছাত্র কৃষ্ণা চৌধুরী। কৃষ্ণা চৌধুরী বাবা গুল্লু চৌধুরী পেশায় দিনমজুর, মা সায়ন্তিকা চৌধুরী মহিলা দিনমজুর। কৃষ্ণা চৌধুরীর 3 বোন ও 2 ভাই রয়েছে। পরিবারের লোক কৃষ্ণা চৌধুরীকে উদ্ধার করে মানিকচক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে মানিকচক হাসপাতালে কৃষ্ণা চৌধুরী চিকিৎসাধীন। গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে খবর। তারপরে কি কিছু ফুটলো, কি ফুটলো, আচ্ছা কোটা ছিল ব্যাগে, কি ধরনের ছিল? বাচ্চাটার হয়েছিল ভুঁই চড়াতে গিয়েছিল, ওই খুঁটির ঘর আছে বাঁশ খুঁটি, ওই বাঁশ খুঁটি নিয়ে ধরে এরকম থেকে ছিল, আবার ওই পিসে ছিল, ওই বেগে ছিল, বেগটা পড়ে গিয়েছে হিল ইল হয়ে, ওই পড়ে আর বাস ছিল। কোথায় পাওয়া গেছিল বোমাটা? বোমাটা ঘরে আছে। কার ঘরে? ওই জামালের বাড়ি কোথায়? ওই মোটামুটি আমাদের বাড়ি থেকে একটু দূরে আছে। কোন জায়গা? 1.5 কিলোমিটার। ওটা নারায়ণপুর না ঝাড়খণ্ড? নারায়ণপুর। নারায়ণপুরেই বাড়ি না ঝাড়খণ্ড? নারায়ণপুর চরে, মানে কামাত বাড়ি। কামাত বাড়ি। মালদা টুডে। প্রচণ্ড গরমে ঘন ঘন লোডশেডিং, বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মালদার মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলের শেখপুরা গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল বিদ্যুৎ পরিষেবায় ভুক্তভোগী তারা। ঘন ঘন লোডশেডিং, একবার বিদ্যুৎ চলে গেলে প্রায় 6-7 ঘন্টা পরে আসে। বিষয়টি তারা বিদ্যুৎ দপ্তরে বারবার জানিয়ে এসেছেন, কিন্তু সমস্যা সমাধানে উদ্যোগী হয়নি বিদ্যুৎ দপ্তর বলে অভিযোগ। প্রতিবাদে গ্রামবাসীরা আজ শেখপুরা মোড়ে মানিকচক রতুয়াগ্রামী রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায়। যদিও পরে মানিকচক থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভারতবর্ষের মধ্যে এমন একটা রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে ইউনিক প্রতি সব থেকে বেশি রে, তা সত্ত্বেও এলাকার মানুষ ইলেকট্রিক লাইন পাচ্ছে না ঠিকঠাকভাবে, চরম সমস্যা। এসএসকে প্রশাসনকে একাধিকবার অভিযোগ করা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেই। তাই আজকে এলাকার জনসাধারণ ক্ষিপ্ত হয়ে বাধ্যতামূলক রাস্তায় নেমে আন্দোলন করছে, পথ অবরোধ করে। এই যদি ইলেকট্রিকের সমস্যার সমাধান অতি দ্রুত না হয় তাহলে এই আন্দোলন আরও তীব্র হবে, আরও জনসাধারণ আরও বেশি করে রাস্তায় নামবে। আগামী মানে জুলাই মাসের 17 তারিখে এসএসআইকে একটা লিখিত আবেদন করি যে আমাদের নূরপুর ফিটারে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, এটা সমাধান করুন। তারপরে ওর একটা কপি আমরা বিডিও সাহেবকে দিই এবং থানার আইসিকে দিই। আমাদের সমস্যার কোনো সমাধান নেই। 27 তারিখে আমাদের মহরম, এই মহরমে রাত 11টার সময় ইলেকট্রিক গেছে, সকাল 6:50 এসছে। 28 তারিখে, 30 তারিখে রাত 11:07 গেছে, সকাল মানে 31 তারিখে সকাল 6:15 এসছে। এই যে একটা 7 ঘন্টা 8 ঘন্টার ইলেকট্রিক,
প্রত্যেক বাড়িতে কারো বাড়িতে বাচ্চা আছে, কারো বাড়িতে অসুস্থ রোগী আছে, কারো হাত পাকা নাই। সরকার আমাদের কেরোসিন তেল বন্ধ করে দিয়েছে, আলোর ব্যবস্থা করতে পারছি না। এটা আমরা মোটামুটি 5 বছর থেকে ফিল করছি। এসএসআই আসছেন, একটা ট্রান্সফার হয়ে চলে যাচ্ছেন, কিন্তু নূরপুর পিটারে কোনো সমস্যার সমাধান নেই। আমরা লিখিত দেওয়ার পরে উনি বললেন যে 2-3 দিনের ভিতরে মালদা থেকে অফিসারগুলো আসবেন, ডিএম যেটা ওনাদের ভাষায় ডিএম আসবেন, ওনাদের সাথে ডাইরেক্ট কথা বলুন। আমরা অফিস গেলাম, আমাদের সাথে মানে দুপুর 2টা পর্যন্ত আমরা অপেক্ষা করলাম, 11টার সময় ডাকলেন, 11টা থেকে 2টা পর্যন্ত অপেক্ষা করলাম, ডিএম সাহেবের কোনো পাত্তা নেই। তো আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি। এর সমস্যার সমাধান কতদিনে করবেন ইলেকট্রিক দপ্তর নূরপুর ফিটারের? আমরা আমাদের দাবি ছিল একটা, যে যখন নূরপুর ফিটারে মানে লোড নিতে পারছে না, তো আমাদেরকে কেটে মথুরাপুর ফিটারে করে দেন, ওটাও করছেন না, আর না নূরপুর ফিটারে সমস্যা সমাধান করছেন। এই বলে আমরা আন্দোলনে আজকে নামতে রোডে বাধ্য হয়েছি। আধা ঘন্টা ধরে কেন, কীরকম অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে বাচ্চাদের নিয়ে, গাড়ি রাস্তা বন্ধ দাম। কি শুনলেন, কি হয়েছে এখানে? বিদ্যুতের জন্য। এরকম কতটা গাড়ি দাঁড়িয়ে আছে এখানে? 70-টা। অসুবিধা হচ্ছে তো, অসুবিধা হচ্ছে, বাচ্চা নিয়ে আছে তো অসুবিধা, প্রচুর অসুবিধা হচ্ছে। আর মালদা টুডে, কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন মালদা টুডে। ফিরে এলাম বিরতির পর। প্রাথমিক বিদ্যালয়গুলোর পড়াশোনার গুণগত মান বৃদ্ধির উদ্দেশ্যে পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত 18টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 100+ শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় পুরাতন মালদার মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসায়। এই আলোচনা সভার আয়োজন ছিল মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক। এদিন এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ। তিনি জানান, গত 2 বছর করোনাকালে পড়াশোনার গুণগত মান অনেক কমে গিয়েছিল, তাই পড়ুয়াদের শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। যেমন বাংলা অক্ষর পরিচিতি, ইংরেজি বর্ণমালা, গণিত বিভাগের নামতা সহ বিভিন্ন বিষয়গুলি স্কুল শুরু হওয়ার আগে প্রার্থনার সময় 10 মিনিট করে আলোচনা করা হবে পড়ুয়াদের সাথে। তাতে মনে হয় আগামী দিনে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের শিক্ষার গুণগত মান বাড়বে বলে আশা করা যায়। মালদা মিউনিসিপ্যালিটি 18টা প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে নিয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধির চেষ্টায় একটা আলোচনা সভা করা হচ্ছে ওসমানিয়া হাই মাদ্রাসায়। এখানে বিশেষ করে আমাদের প্রাথমিক শিশুদের যে পড়াশোনার গুণগত মান, বিশেষ করে করোনা 2 বছরে আরও পিছিয়ে গেছিলো, সেই গুণগত মানকে বাড়ানোর উদ্দেশ্যে এবং প্রতিদিনই বাচ্চাদের যে কমন বেসিক জিনিস বলতে সঠিকভাবে বর্ণ চেনা, যোগ বিয়োগ গুণ ভাগ বা ছোটো ছোটো ইংরেজি শব্দ জানা এবং বাংলা বর্ণ বা শব্দ বা রিডিং করতে পারা, এটা যদি পেরে যায় এবং এটার চেষ্টাই যদি মনে করি আমরা একটা উত্তর নিচ্ছি প্রার্থনার সময়, এটা নিয়ে 10 মিনিট প্রতিদিন যদি আমরা করতে পারি তাহলে অনেক বাচ্চাদের গুণগত মান বৃদ্ধি করতে পারবো। মালদা টুডে, 20 জুলাই কিডন্যাপিং অভিযোগ দায়ের করা হয় গাজল থানায়। অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছিল। এরই প্রতিবাদে আজ থানা ঘেরাও কর্মসূচি আদিবাসী সেঙ্গেল অভিযান ও জিডিপি সংগঠনের। এই দিন গাজল বিদ্রোহী মোড়ে দলীয় কার্যালয় থেকে মিছিল করে সারা গাজল পরিক্রমা করে থানার সামনে এসে বিক্ষোভ দেখান। পুলিশ প্রশাসনের কড়া পিকেটিং থানার সামনে যেতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আজকে আমাদের আদিবাসী সেঙ্গেল অভিযান এবং ঝাড়খণ্ড দিশম পার্টির পক্ষ থেকে এই গাজল থানা ঘেরাও কর্মসূচি চলছে। কেন? কারণ গত প্রায় 10 দিন আগে আমাদের বাবুপুর জেপি এক মহিলা এবং তার স্বামী তার ছেলে কিডন্যাপ হয়েছেন। লিখিত আকারে আমরা গাজল থানায় আমরা অভিযোগ দায়ের করেছি। দায়ের করার সত্ত্বেও আমরা গাজল থানা আইসির সাথে বারবার আমরা আলাপ আলোচনা করি যে আপনি কাইন্ডলি আপনি সেই 3 জনকে উদ্ধার করুন, কারণ তারা কিডন্যাপ হয়েছে। আমাদের যত সন্দেহ কিডন্যাপ হয়েছে এখনো পর্যন্ত তারা নিখোঁজ। কিন্তু বারবার আমাদের গাজল থানা আশ্বাস দিয়ে উনি বললেন 29 তারিখের মধ্যে আমি উদ্ধার করব। 29 তারিখ পেরিয়ে আজকে 31 তারিখ হলো, আজ পর্যন্ত
গাজল থানার আইসি তিনি নীরব এবং আজ পর্যন্ত তিনি ব্যর্থ। তার মানে নিশ্চিত গাজল থানার আইসি টিএমসির দালালি করছেন, গাজল থানার আইসি তিনি টিএমসি পার্টি করেন, গাজল থানার আইসি তিনি ঝান্ডা ধরেন টিএমসি, টিএমসি মোতাবেকে তিনি চলেন কারণ তিনি নিরপেক্ষ নন, নহিলে তিনি কিডন্যাপ, তিনজন কিডন্যাপ হয়েছেন আদিবাসী, তাদেরকে উদ্ধার করতে। মালদা টুডে। সোমবার বিকেলে পুরাতন মালদা ব্লক দপ্তরের বিক্ষোভ প্রদর্শন করে পুরাতন মালদা ব্লক আধিকারিককে দুই দফা দাবি সহ স্মারকলিপি প্রদান করে পুরাতন মালদা ব্লকের মাঝি পরগনা গৌতার সদস্যরা। এদিন মাঝি পরগনা গৌতার সদস্যরা নারায়ণপুর বিএসএফ ক্যাম্প থেকে র্যালি করে এসে পুরাতন মালদা ব্লক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীদের অন্যতম দাবি ছিল ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ সকলের জন্য সমান আইন বাতিল করতে হবে, পাশাপাশি মণিপুরের ছোট জাতিদের উপর পাশবিক অত্যাচার চলছে তা শীঘ্রই বন্ধ করতে হবে। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন এই সংগঠনের সক্রিয় সদস্য সূর্য সরেন। বিক্ষোভকারীরা হাতে তীরধনুক নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীতে চারজনের একটি প্রতিনিধি দল পুরাতন মালদা ব্লকের বিডিওর কাছে দুই দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি প্রদান করে। সূর্য সরেন আরও জানান, নিজের খেয়াল খুশি মতো দেশে আইন তৈরি করছে, সেই কালা আইনকে বাদ দিতে হবে এবং মণিপুরে যে ঘটনা চলছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে, নচেত আগামী দিনে আমরা আরও বড় বৃহত্তর আন্দোলনে নামব, এই বলেই হুমকি দেন আদিবাসী সংগঠনের কর্মকর্তারা। বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে পুরাতন মালদা ব্লক চত্বরে প্রচুর মালদা থানার পুলিশ লক্ষ্য করা যায়। এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল মালদা থানার পুলিশ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মানসিক ভারসাম্যহীন মহিলার পরিবারবর্গ। ঘটনা সূত্রে জানা যায়, রবিবার রাত্রে গভীর রাত্রে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের দাড়িয়াল এলাকায় এক অপরিচিত মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসীরা। দেখে এলাকাবাসীরা থানায় এবং স্থানীয়রা ফোন মারফত থানায় জানান, এলাকায় সন্দেহভাজন এক মানসিক ভারসাম্যহীন মহিলা ঘোরাফেরা করছে এবং যে কোনো সময় কোনো ঘটনা ঘটে যেতে পারে। পুলিশকে খবর দিয়ে পুলিশ সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে জানা যায়, ওই মহিলার নাম শ্যামা চৌধুরী, বয়স 35, বাড়ি গোলাপগঞ্জের 52 গ্রামে। মহিলা মানসিক ভারসাম্যহীন থাকায় মাঝে মাঝেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। অবশেষে ওই উদ্ধার হওয়া মানসিক ভারসাম্যহীন মহিলার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা হয় এবং আজ সকালে উদ্ধার হওয়া মহিলার কাকা নরেশ চৌধুরী তার ভাস থেকে নিয়ে যায় এবং মালদা থানার এই উদ্যোগে সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানান। কতদিন থেকে নিখোঁজ ছিল? কতদিন থেকে হয়েছে আমি বলতে পারছি না স্যার, আমার বাড়ি এখানে। আচ্ছা, গেছিল এখান থেকে, থানা থেকে লোক পাঠিয়েছিল, এখন নিয়ে যাচ্ছেন? খবর পাওয়া মাত্রে চলে আসছি মালদা থানাকে ধন্যবাদ জানাচ্ছি। কেন পাওয়া গেছি মালদা টুডে। তামাক বিরোধী সপ্তাহ পালন করল মালদহের চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন। সোমবার পড়ুয়াদের নিয়ে একটি সচেতনতা মিছিল করা হয়। স্কুল ক্যাম্পাস থেকে শুরু হয়ে মিছিলটি চাঁচলের নেতাজি মোড় পরিক্রমা করে। নো স্মোকিংয়ের প্ল্যাক কার্ড হাতে নিয়ে পড়ুয়ারা তামাক বিরোধী স্লোগান তোলে রাস্তায়। মিছিল শেষে স্কুল প্রাঙ্গণে সচেতনতামূলক একটি অনুষ্ঠানেরও আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক আসরারুল হক জানান, তামাক বিরোধী সপ্তাহ উপলক্ষে ধূমপানমুক্ত এলাকা গড়ে তুলতে আমাদের এই উদ্যোগ। ধূমপানের অপকারিতা নিয়ে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলছি। তবে দুঃখের বিষয়, নিয়ম অনুযায়ী স্কুল সীমানার 100 গজের মধ্যে কোনো দোকানে তামাক জাতীয় দ্রব্যের বিক্রির নিয়ম নেই, কিন্তু এখানে 10 গজের মধ্যে দেদারে বিক্রি হচ্ছে তামাক জাতীয় দ্রব্যের। প্রশাসন একবার পদক্ষেপ নিলেও বর্তমানে নিশ্চুপ। এই ব্যাপারে নিয়ম অনুযায়ী প্রশাসনিক পদক্ষেপের দাবি জানাচ্ছি। টোবাকো ফ্রি ইনস্টিটিউশন প্রোগ্রাম আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে এটা, এবং স্কুল লেভেলে আমরা গত
পঁচিশ তারিখ থেকে এই ধরনের প্রোগ্রাম করে যাচ্ছি। আমাদের সেকেন্ডারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যেটা আমাদেরকে বলে দিয়েছে যে এই ধরনের প্রোগ্রাম পার ডে করতে হবে, ডে ওয়াইজ আমাদের প্রোগ্রাম লিস্ট আছে, আমরা এই প্রোগ্রামগুলো করছি। আজকে যেটা ছিল আমাদের র্যালি ছিল একটা, আজকে তিনটে ওয়েদার টাইমে ভালো পেয়েছি আমরা, ডেলিভার করলাম। আর আজকে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং এসএ কম্পিটিশন যেগুলো হয়েছে সেগুলো করবো আমি। আমরা যে পঁচিশ তারিখ থেকে আজ পর্যন্ত যে প্রোগ্রাম করলাম তার প্রোগ্রামের সাম আপ করে আমরা আজকে তার প্রাইজ শুরু করবো এবং আমরা গার্জেন মিট করবো ছাত্রদের বলেছি। স্কুলের আশেপাশে দোকানগুলোতে যদি এই তামাক তামাক যদি বিক্রি হয় সেক্ষেত্রে স্কুলের সরকারি নিয়ম অনুযায়ী স্কুল থেকে 100 গজ রেডিয়াসের মধ্যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো প্রকার তামাক বিক্রি মজুত করা যাবে না। কিন্তু আমরা দুঃখিত, বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও একবার বাড়তি স্টেপ নেওয়া হয়েছিল, একটা ছেলে অ্যারেস্ট হয়েছিল, আবার সে এসে বিক্রি করছে ধোঁয়ায়। আমরা যেহেতু কোনোদিন জীবনে 2 সিগারেট খাইনি, ধোঁয়ায় আমরা মাথা চক্কর মারছে, এখানে 5-6 সিগারেট খাচ্ছে, কিন্তু প্রশাসনকে বলেও আর কাজ হচ্ছে না। স্কুলের 100 গজ কেন, হয়তো 10 গজও নাই, এখানের মধ্যেই রয়েছে, এখানে আশেপাশেই রয়েছে। প্রশাসন তোমরা এখন গেলে ধোঁয়াটা বুঝতে পারবে, তোমার এখনও খাবি প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। একবার পূর্ণেন্দুবাবু নিয়েছিলেন, নাম বলা উচিত নয় আমার, এখনও নিয়েছিলেন আমার রিকোয়েস্টে, তারপর আমার ঠিক আছে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। হ্যাঁ, এবং যেখানে 100 গজের মধ্যে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের 100 গজের মধ্যে তামাক জাত দ্রব্য মজুদ এবং বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ, মিনিমাম 2000 টাকা জরিমানা ও জেল আছে, অথচ বের পড়ো হবে এখানে দিন রাত সবসময় বিক্রি হচ্ছে। মালদা টুডে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, ফিরে আসছি পরবর্তী বুলেটিনে, চোখ রাখুন মালদা টুডের পর্দায়, নমস্কার।